নমস্কার প্রিয় দর্শক বন্ধু মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদেরকে স্বাগত জানাই আজকে আমি তুলারাশি দু হাজার কুড়ি কেমন যেতে পারে তার একটি আগাম পূর্বাভাস দিতে চলেছি এখানে থাকবে আপনাদের অর্থ ব্যবসা শিক্ষা কেরিয়ার পারিবারিক জীবন এবং প্রেম জীবন তবে মনে রাখবেন সম্পূর্ণটাই বিচার হবে গোচরের ভিত্তিতে এটি কোনো ব্যক্তিগত বিচার নয় এটি একটি সার্বিক বিচার কাজেই আপনার সাথে হুবহু এই বিচার মিলবে তা কখনোই দাবি করি না আমি তবে হ্যাঁ এইট্টি এই বিচার আপনার সাথে ঘটবে এটা নিশ্চিত দু হাজার কুড়িতে প্রধানত গ্রহ এবং বৃহস্পতি গ্রহ এছাড়া রাহু ও কেতুর বিচারের ভিত্তিতে আমি আপনাদেরকে জানাব আপনাদের দু হাজার কুড়ি কেমন যেতে পারে প্রথমেই জানাই দু হাজার কুড়ির শুরুতেই অর্থাৎ চব্বিশে জানুয়ারি ধনুরাশি থেকে শনিগ্রহ মকর রাশিতে গোচর করবে পরবর্তীতে এগারোই মে দু হাজার কুড়ি থেকে উনত্রিশে সেপ্টেম্বর দু হাজার কুড়ির মধ্যে বিপরীতমুখী গমন দেখতে পাওয়া যাবে আবার বাইশে মার্চ দু হাজার কুড়ি বৃহস্পতি প্রত্যাবর্তন গতিতে মকর রাশিতে চলে যাবে এবং তারপরে আবার এর গোচর ধনুরাশিতে তিরিশে জুন দু হাজার কুড়িতে হবে মে মাসে চোদ্দ তারিখে থেকে তেরোই সেপ্টেম্বর দু হাজার কুড়ি এটি প্রত্যাবর্তন করবে এই বড় গ্রহর পরিপ্রেক্ষিতে আপনাদেরকে এবার জানিয়ে দু হাজার কুড়ি তুলারাশির জন্য কেমন যেতে চলেছে এবং আপনাদের জীবনে কি কি ঘটনা ঘটতে চলেছে এবং আপনাদেরকে কোন কোন ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে দু হাজার কুড়ি তুলারাশির জাতক জাতিকাদের জন্য দুর্দান্ত যেতে চলেছে আপনি আপনার কেরিয়ার ব্যবসা শিক্ষা এবং বিবাহের ক্ষেত্রে শুভ ফলাফল আশা করতে পারেন প্রথম দিকে মঙ্গল গ্রহ আপনার দ্বিতীয় ঘরে অবস্থানের দরুন আপনি খুব ব্যয়বহুল হয়ে উঠবেন এই সময় আপনার অর্থ খরচ হবে বেশি তবে অর্থের কিন্তু যোগানে খামতি থাকবে না আপনার পরিবারের জন্য যে কোনো ধরনের বিনিয়োগের জন্য এই সময়টি শুভ বছরের শুরুতে আপনার স্বাস্থ্য ভালো থাকবে আপনি ফেব্রুয়ারি মাসে আপনার স্বাস্থ্য কিছুটা খারাপ হতে পারে সামগ্রিকভাবে এই বছরটি আপনার স্বাস্থ্য মোটামুটি ভালোই যাবে তবে মাঝে সাঝে ছোটোখাটো কিন্তু অসুখ বিসুখ হওয়ার সম্ভাবনা রয়েছে বড় কিছু অসুখ হওয়ার তেমন সম্ভাবনা নেই তবে আপনি যদি আগে থেকেই কোনো জটিল রোগে ভুগেন তবে আপনি অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন আপনি আপনার সিনিয়র বা অদস্থানদের সমর্থন পাবেন এই সময় কাজেই আপনার জীবনে কাজের গতি আসবে এবং কর্মক্ষেত্রে আপনি সহযোগিতা পাবেন আপনার ভাগ্য সারা বছর আপনার পক্ষেই থাকবে তুলারাশির সাপেক্ষে ষষ্ঠ ঘরে স্বামীর স্থান নির্ধারণের কারণে শিক্ষার্থীরা এই বছর বিশেষ সুবিধা পাবে জানুয়ারি মাসে শিক্ষার্থীরা পছন্দশয় রেজাল্ট আশা করতেই পারেন সারা বছর ধরে শনির বিশেষ প্রভাব থাকবে আপনাদের উপর বছরটি শিক্ষার্থীদের জন্য সার্বিকভাবে শুভ আপনার পারিবারিক জীবন খুব একটা শুভ নাও হতে পারে বছরের মাঝামাঝি সময়ে আপনার পরিবারে কোনো শুভ কার্য অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে দু হাজার কুড়ি অনুসারে প্রাথমিক মাসগুলি প্রেম এবং রোমান্সের জন্য অনুকূল কাজে প্রথম দিকের যে মাস রয়েছে সেই মাসে আপনি কোনো ভ্রমণে যেতে পারেন বাড়ির আত্মীয় স্বজনদের নিয়ে অথবা প্রিয় মানুষকে নিয়ে আপনি এবং আপনার স্ত্রী একে অপরের প্রতি আবেগপ্রবণ হয়ে পড়বেন এই সময় যারা বিবাহিত দম্পতি রয়েছে তারা কিন্তু সন্তানের জন্ম দিতে পারে বা সন্তান কিন্তু তাদের আসতে পারে যারা সিঙ্গের রয়েছেন তারাও জীবনসঙ্গীর সাহাচর্য খুঁজে পাবেন এই বছরেই বছরের কিছু সময় আপনি নিরাপত্তাহীনতায় ভুগতে পারেন তবে জীবনশক্তির কিন্তু আপনি সাহাচর্য পেয়েই যাবেন কাজেই আপনি এবং আপনার সঙ্গীর সাথে একটি সুন্দর সম্পর্ক গড়ে উঠবে আশা করি যা যা বললাম আপনাদের সাথে এই সমস্ত ঘটনাটাই ঘটবে ধন্যবাদ